আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের কৃষি অনুশীলন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। যারা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো দর্শকরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাল নেপিয়ার ঘাস সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি প্রাণী সম্পদ বিভাগ মেহেরপুরে। তো এই লাল তীর বা লাল নেপিয়ার ঘাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যে এই ঘাসটি আপনাদের গরু বা গবাদি পশুর জন্য কতটা উপকারে আসতে পারে। তো দর্শক বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আপনারা হয়তো নেপিয়ার পাকচন ওয়ান সম্পর্কে অনেকেই পরিচিত আছেন। ঘাসটি দেখতে একই রকম হলে সেই ঘাসটি সবুজ প্রকৃতির হয়ে থাকে, কিন্তু এই লাল নেপিয়ার ঘাসটি লাল প্রকৃত হয়ে থাকে কেন? এটি মূলত আপনার নেপিয়ার যে পাকচন ওয়ান জাতীয় যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসের আপনার টিস্যু থেকে তৈরি করা হয়েছে এই লাল নেপিয়ারটি। এটি ছাগল এবং গবাদি পশুর জন্য অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিসম্পন্ন একটি ঘাস হিসাবে পরিচিত। তাছাড়াও এই ঘাসের কারণে গাভী গরুর দুধের প্রোডাকশনটা সবচেয়ে বেশি দেখা দেয়। তো এটি একটি হাইব্রিড, দ্রুত বর্ধনশীল এবং উচ্চ উৎপাদন সম্পন্ন স্থায়ী ঘাস। এই ঘাসকে অতি উৎকৃষ্ট ঘাস বললেও ভুল হবে না। এটি গবাদি পশুর জন্য একটি অত্যন্ত পুষ্টিসম্পন্ন ঘাস। সাধারণ নেপিয়ার ঘাস যেখানে 8-12% ক্রুট প্রোটিন থাকে, সেখানে লাল নেপিয়ার ঘাসে আপনার 16-18% ক্রুট প্রোটিন থেকে থাকে। তো দর্শক বন্ধুরা, এই লাল নেপিয়ার ঘাস একটি উচ্চ ফলনশীল ঘাস, যা বছরে আপনি 8-10 বার কাটতে সক্ষম। তো যখন আপনি ঘাসটি রোপণ করবেন, সেই রোপণের সময় কিছুটা টাইম নেবে, 1-2 মাস পর্যন্ত। তারপরে আপনি প্রতি মাসেই একবার করে এই ঘাসটি কাটতে সক্ষম হবেন। আপনার যদি 1 একর এই লাল নেপিয়ার ঘাস থাকে, সেক্ষেত্রে আপনার অনায়াসে 20-22টি গাভী গরু বা অন্যান্য যে সকল গরু আছে সে সকল গরু পালন করতে সক্ষম হবেন। কেননা এই একটি ঘাস পালন করে আপনার গাভীর যে খাদ্য চাহিদা আছে সেই খাদ্য চাহিদা পূরণ করতে সম্ভব। এখন আমি কথা বলবো যে এই ঘাসটি আপনি কিভাবে রোপণ করবেন এবং এই ঘাসটি কিভাবে রোপণ করলে আপনার সবচেয়ে বেশি ফলনশীল হতে পারেন। প্রথমে কথা বলবো জমি নির্বাচন নিয়ে। উঁচু জমি যেখানে বৃষ্টির সেচের পানি বা বর্ষার পানি জমে থাকবে না, এমন জমি নির্বাচন করুন। জমি তৈরি, জমিতে ভালোভাবে 2 বার চাষ দিন, 2 বার মই দিতেও হবে। কাটিং সংগ্রহ, 90-100 দিন বয়সে নেপিয়ার পাকচন ওয়ান জাতের যে ঘাসটি আছে সেই ঘাসের কাটিংটি সংগ্রহ করুন। সার প্রয়োগ, জমি তৈরির সময় প্রতি একরে গোবর সার দিবেন 15 মেট্রিক টন, টিএসপি দিবেন 50 কেজি, এমওপি দিবেন 25 কেজি ও ইউরিয়া দিবেন 25 কেজি। এই হারে যদি আপনি প্রতি একরে সার প্রয়োগ করে থাকেন, তাহলে পারে রোপণের 21 দিন পর একর প্রতি 50 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এছাড়াও প্রতি কাটিংয়ের 21-30 দিন পর একরে 50 কেজি ইউরিয়া দিতে হবে। এখন আমি কথা বলবো জমিতে রোপণ ও সেচ সম্পর্কে। কাটিং লাইন 2 লাইন 4 ফুট এবং কাটিং 2 লাইন 3 ফুট করে প্রতি গর্তে 2টি কাটিং ক্রস আকারে 45° কোণ আকারে আপনি মাটিতে রোপণ করে দিন। কিছুটা কিন্তু মাটির দিকে বের হয়ে থাকবে, বা অনেকে আছে যে মাটির তলে ভালোভাবে হালকা উপরে মাটি দিয়েও কিন্তু এই কাটিংগুলো লাগায় থাকে। তো অভিজ্ঞ একজন কাটিংয়ের সাথে আপনারা এই বিষয়টা পরামর্শ নেবেন যে কোন বিষয়টা করলে সবচেয়ে বেশি ভালো হয়। একর প্রতি 7,000-8,000টি কাটিংয়ের প্রয়োজন হয়। অধিক ফলন পাওয়ার জন্য শুকনো মৌসুমে 10 দিন পর পর সেচ দিতে হবে। এখন কথা বলবো কর্তনকাল সম্পর্কে। কর্তনকালটি হচ্ছে প্রথম যে ঘাসটি রোপণ করবেন, রোপণের 55-60 দিন পরে দেখবেন ঘাসটি 6-7 ফুট বা তার উপরে হয়ে গেছে।
তো এই সময় আপনি ঘাসটি মাটি থেকে 4 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরের ঘাসটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে সেখান থেকে আবারও ঘাস গজাচ্ছে। যে ঘাসটি গজাচ্ছে সেই ঘাসটি কিন্তু পরবর্তীতে 30 থেকে 45 দিনের মধ্যে আপনার 7 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার যে এই লাল নেপিয়ার ঘাসটি আপনি আপনার গরুকে খাওয়াতে পারবেন। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, লাল নেপিয়ার ঘাস বা যে কোনো রকমের ঘাস বা খড় কাটার মেশিন যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট খড় কাটা মেশিন আপনাদের সামনে দিয়ে থাকি। মেশিনটি হাতে পাবার পরে পুরো টাকা পরিশোধের সুব্যবস্থা রয়েছে। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের গরু বিষয়ক এবং কৃষি বিষয়ক নানা রকমের তথ্য জানতে চাইলে বা আপনারা যদি কোনো কিছু তথ্য আমাদের এই চ্যানেলে দিয়ে থাকেন, বা অনেকে আছে যে অনলাইনে গরু বিক্রয় করার জন্য সরাসরি ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্ক তৈরি করার জন্য আমরা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি। তো এই বিষয়ে যদি আপনার কোনো গরু বা ছাগল বিক্রয় করতে হয় আমাদের চ্যানেলে দিতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে নাম্বার দিয়ে দেবো, আশা করি আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।